সকাল সকাল আমার গরম গরম চা আর বিস্কিট চলে এসেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে হলো সানডে, সো হ্যাপি সানডে টু এভরিওয়ান। এন্ড এখন দিনটাকে শুরু করছি কারণ 10:30 বাজে এখন, আর আজকে সানডে বলে একটু লেটই উঠেছি। এন্ড আজকে একটা স্পেশাল প্ল্যানও আছে। আজকে আমি আর দিদি যাব নিউ মার্কেটে শপিং করতে। শপিং মিন্স মেইনলি আমরা সিলেদার্সে যাব জুতো দেখতে, তারপরে বাকি যা কিছু করবো করবো। তো তোমাদেরকেও দেখাবো কি করি, কি কিনি কি না কিনি। তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করি। এন্ড ইয়া, লেটস স্টার্ট দিদি। অলসো আজকে একটু সকালবেলা উঠেই প্রথমে রিলস করতে বসে পড়েছিলাম, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমি এরকম ভাবে রেডি বেডি হয়ে কি করছি। অ্যাকচুয়ালি আমি রিলস করছিলাম কিছু, অ্যান্ড তারপরে এখন যাব, স্নানটা করব, ফ্রেশ হব। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আজকে ছাতুর শরবত খেয়েছি, দ্যাটস ইট। তো চলো আগে স্নানটা করে আসি, তারপরে রেডি হতে হবে, 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ সিলেদার্সে নাকি প্রচণ্ড ভিড় হচ্ছে। ভিডিও দেখছিলাম যে ঠেলাঠেলি করে ঢুকতে হচ্ছে, জানি না আজকে কি অবস্থা হবে আমাদের। তো যাই দেখি কি হয় কি না হয়। অ্যান্ড ইয়া, ব্লগটাকে শুরু করি। অ্যান্ড চলো স্নানটা করে আসি আগে। তো আমি রেডি হয়ে গেছি, এখন ঝটপট করে বেরোনো যাক। দিদি বেরিয়ে গেছে অলরেডি, অটোতে আছে, তো ঝটপট করে বেরিয়ে যাই। বেরোলাম, টাটা টাটা। তো আমি বেরিয়ে গেছি এখন, এখন যাচ্ছি, দিদি ওখানে ওয়েট করছে, তো স্টেশনে যাই, ওখান থেকে দিদির সাথে দেখা করে দেন আমরা একসাথে মেট্রো করে যাব। দিদি সাবওয়ের সামনে ওয়েট করছে, আমি সাবওয়ে দিয়ে যাবো, আর এখান থেকে পার হবো না, এখান থেকে পার হওয়াটা একটা ডিফিকাল্ট টাস্ক। তো ফাইনালি মেট্রো পৌঁছালাম, এখন মেট্রোতে উঠে অ্যান্ড যাই। আমরা মেট্রোর জন্য ওয়েট করছি, আর এখানটা হাওয়া আছে বলে এখানে বসে আছি। ভাবছি আজকে বৃষ্টি হয়নি, নাহলে পুরো একবার নেচা কারণ। এখানে সব জুয়েলারি সেকশন আছে। ফাইনালি সিলেদার্সের কাছাকাছি চলে এসেছি, ফাইনালি আমরা সিলেদারের কাছাকাছি চলে এসেছি। ভেতরে গিয়ে বোঝা যাবে কতটা ভিড়। আমরা এখন সিলেদার্সের অনেক নর্মাল আছে এই টাইম, এমন ভয় দেখাচ্ছিল সবাই যে ভিড় ভিড় করে। এখন বাইরে যাই এসছি একটু জুয়েলারি দেখতে। এখান থেকে অর্ডার করলাম আমরা এখন এখানে খেতে বসলাম কারণ
অবস্থা পুরো টাইট। তো এই জাস্ট একটু ভিড়ে রেখে বসলাম, অবস্থা পুরো খারাপ, টাইট হয়ে গেছে কারণ এত ভিড়, কোনো দোকানে হয় না, এত 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 ভিড় বাইরে। তো যাই হোক এখন খেয়ে নিই, তারপরে গিয়ে আবার পেট পুজোটা আগে করে নিই, তারপরে আবার গিয়ে দেখি কিছু কেনাকাটি করবো। আজকে লাঞ্চ আমাদের কোয়ান্টিটি একটু কম হতে পারে, বাট এই খাবারটা খুব মানে এই চিকেন উইংসগুলো খুবই ক্রিস্পি আর চিলি চিকেনটাও দারুণ খেতে, অ্যান্ড নুডলস তো দারুণ। খাওয়া দাওয়া করে আবার বেরোলাম আর সেই ভিড় ঠেলে ঠুলে যেতে হবে। এখানে দুটো ব্যাগ নিয়ে নিলাম, একটা পাইনঅ্যাপল সোডা নিচ্ছি, কুচটা কি আছে, কাঁচা ম্যাঙ্গো, বুঝলে। আমরা একবার খেয়ে আবার খেতে এসেছি এখানে, এত ভালো লেগেছে, সবাই মিলে একজনেরাও এসছে এখানে, সবাই মিলে এসছি, এটা খাই তারপর মনে হয় বাড়ি যাবো। ফাইনালি শপিং ডান, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি অ্যান্ড মেট্রো দিয়ে যাবো, তো পাঁচটির দিয়ে মেট্রোতে উঠবো একবারে। লিমকা নিয়ে নিলাম কারণ প্রচন্ড ডিহাইড্রেটেড ফিল হচ্ছে, সকাল থেকে এত গরম। আর এঞ্জেল চিল্লাচ্ছে ওখানে, আওয়াজ পেয়ে গেছে, এঞ্জেল কই, এঞ্জেল কিরে কিরে বুঝলি। তো আসার পরে এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি, বাট অনেক কিছু মেসটেক হয়ে পড়ে আছে চারদিকে, সব কিছু গুছিয়ে রাখতেও হবে, তাই জন্য আগে সব কিছু একটু গুছিয়ে নিই, দেন তোমাদেরকে অন্য একটা ব্লগে আরামসে বসে সব কিছু দেখিয়ে দেবো, কী কী কিনলাম কী কী না কিনলাম। অ্যান্ড আজকে সেরকম একটা জামা কাপড়ের কোনো শপিং করিনি, জাস্ট একটা টপ নিয়েছি, তো তোমাদেরকে সব কিছুই দেখাবো কী নিয়েছি কী না নিয়েছি। অ্যান্ড বাকি সব কিছু ডিটেলস তোমরা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবে। সো এখন বসে একটু গুছিয়ে গেছি, অলরেডি বাজে 8:30, খুব টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড লাগছে। জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাগ কোন দুটো আমি নিয়েছি, ব্যাগ এই একটা ব্যাগ নিয়েছি, এটা অ্যাকচুয়ালি অফ হোয়াইট, অফ হোয়াইট ঠিক না, ক্রিমিশ একটা হোয়াইট কালার, সো দেখে ভিডিওতে হোয়াইট লাগছে বাট ইটস নট হোয়াইট, অ্যাকচুয়ালি ক্রিমি টাইপের একটা কালার আছে। অ্যান্ড একটা এইটা নিয়েছি, এটা সব্যসাচীর রেপ্লিকা আছে, সো এই হচ্ছে ব্যাগটা। আছে চিকেন কষার রুটি, তো ঝটপট করে খেয়ে নিই। এঞ্জেলের কি অবস্থা দেখো, ও বাবা, বলে যে মাথায় দেবো সঙ্গে সঙ্গে, তো গোল গোল করে ঘুরে গেল। সে কি অবস্থা, ওই দেখ আবার দেখাচ্ছে কি রে, কত বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, লাস্ট অব্দি নিয়েছি এবার, গেছে বলটা নিয়ে বহুত ঝগড়া করেছে আমার সাথে। আজকে ডিনারের পরে আমার এই দুধ, তো এখন খেয়ে নিই এটাকে। অ্যান্ড আজকের মতন ব্লগটাকে এত দূর অব্দি রাখছি বিকজ এখন বাজছে 11:30, আই থিঙ্ক 10:45 বাজে, তো এরপরে আমি জাস্ট এডিট করবো কোনো মতে এডিট করবো, কারণ আজকে বিশাল বিশাল টায়ার্ড ফিল করছি, লাইক ভালো লাগছে না একদম, তো জানি না এডিট করতে পারবো কি পারবো না, সেটা তোমরা কালকে ব্লগে দেখতে পারবে কতটা করতে পারবো। যাই হোক এখন আমি ব্লগটাকে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড হোপফুলি তোমরা এই ব্লগটা দেখতে এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে কী করতে হবে জানো, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অ্যান্ড বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।